আবার অনেকের আর্থিক সহায়তা দরকার হবে কাজে কাজে কাজে। এই ব্যাপারে আমার মনে হয় যে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কীভাবে আমরা এদেরকে সাহায্য করতে পারি। আর সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো যে এখানে অনেকেই এই কমিশনের কথা বলেছেন, আমারও মনে হয় যে স্বাস্থ্যের ব্যাপারে একটা একটা পার্মানেন্ট স্বাস্থ্য কমিশন করা দরকার, যেটার কাজ হবে যে 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 স্বাস্থ্যক্ষেত্রে যেসব সমস্যা আছে সেই সমস্যার একটা সমাধান, এবং এবং যে যে ইউনিভার্সাল হেলথ কভারেজ সেটা একটা রোড ম্যাপ তৈরি করা, এবং এগুলো বাস্তবায়নে তদারকি করা। আমার বিশ্বাস যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কমিশনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের লেগেসিটা রেখে যেতে পারবে। তো এই এই দুটো পয়েন্টে আমি আমি বললাম, এবং আমার বিশ্বাস যে এটা যদি করা হয় তাহলে অনেক ধন্যবাদ শর্টেস্ট বক্তব্য দেওয়ার জন্য, বাট খুবই শার্প এবং কংক্রিট, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখন আমাদের সর্বশেষ বক্তা, লাস্ট বাট নট দ্য লিস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য, সরি সবই ইম্পর্টেন্ট বাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর নিয়ে বলবেন প্রফেসর, আমাদের সিপিডির ডিস্টিংগুইশড ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। স্বাভাবিকভাবে যেহেতু আমরা সিপিডিতে কাজ করি, অর্থনীতির দিকগুলায় উনি মূলত তুলে ধরবেন যে কংক্রিট রেকমেন্ডেশনগুলা। ধন্যবাদ। আমাকে নিয়ে 27 জন বক্তব্য রাখবেন আর 30 30, হ্যাঁ 30, এখানে 25 আর এখানে 5, এখানে 5, আচ্ছা 30 জন। এবং আমি আপনাদের বক্তব্যগুলি নোট করছিলাম এবং আমি 70টা আমি গুনেছি আপনাদের বিভিন্ন ধরনের যেসব পরামর্শ। আপনারা জানেন যে সিপিডি ধারাবাহিকভাবে এই ধরনের আলোচনার একটা সুযোগ সৃষ্টি করে, যেখানে আমাদের যারা দেশ নিয়ে ভাবেন, অর্থনীতি নিয়ে ভাবেন, সমাজ নিয়ে ভাবেন, তাদের মতামতগুলি আমরা তুলে এনেছি। এবং আমরা 1993 সালে যখন নাকি সিপিডি হয়, তারপর থেকে ধারাবাহিকভাবে গত 31 বছর আমরা কিন্তু সেটা করেছি। অনেক সময় আমরা দেখেছি যে অনেকের পছন্দ হয়নি, কিন্তু আমরা আমাদের যে নীতিবোধ সেটার প্রতি আমরা বিশ্বস্ত থাকার চেষ্টা করেছি। আজকেও আমরা এই আলোচনাটা করলাম, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা এসেছেন। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ সময় আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য, আমাদের অর্থনীতির জন্য, এবং আপনারা যে পরামর্শ দিয়েছেন এটা আমরা ডকুমেন্টেশন করে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছেও আমরা নিয়ে যাব। আমার মনে হয় যে এখানে 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী না, কোটা সংস্কার আন্দোলন হিসাবে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এটা পরবর্তীতে এটার উত্তরণ হয়েছে হলো বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে। এই যে উত্তরণটা, এই উত্তরণটার আকাঙ্ক্ষা, তার দর্শন, এটা কিন্তু আমাদের একটু ভাবার একটা ব্যাপার আছে। এটা কেবলমাত্র অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ না, এটার মধ্যে একটা নৈতিকতা আছে, এটার মধ্যে একটা রাজনীতিও আছে। সুতরাং আমার মনে হয় যে সেটা আপনাদের বক্তব্যেও উঠে এসেছে, রাষ্ট্রের সংস্কারের বিভিন্ন আলাপ আলোচনা, আমাদের সংবিধানের সংস্কারের বিভিন্ন আলোচনা উঠে এসেছে, আমাদের যে নৈতিক যে বোধ এবং বিভিন্ন যেসব আমাদের প্রতিষ্ঠান আছে তার সংস্কারের যে দাবি তার মধ্য দিয়ে উঠে এসেছে। এবং সেখানে দুটো, একটা হলো যে এখন যে ধরনের অন্যায় অবিচার হয়েছে তার বিচার করতে হবে, দ্বিতীয় যেটা সেটা হলো যে এই যে এখন যে পরিবর্তনটা আমরা করতে চাচ্ছি, বিভিন্ন ধরনের সংস্কার করতে চাচ্ছি, এটাকে কিভাবে আমরা ইররিভার্সিবল করতে পারি। খেয়াল রাখবেন আমাদের ছাত্রদের হয়তো বয়স কম, এবং দেখেন কিছুক্ষণ আগে খুবই সুন্দর 3 জন আমাদের ছাত্র প্রতিনিধি বক্তব্য রাখলেন, কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী কথাটা কিন্তু চলে আসছে, তা কিন্তু এটাকে কিন্তু আমরা বলি যে এটা হলো আমাদের আদিবাসী। দেখেন, তাহলে আমাদের একটা প্রজন্ম জানতেই পারছে না
যে অ্যাকচুয়ালি মানে কোন জায়গাটাতে আমাদের একটা সচেতনতা থাকতে হবে, কিন্তু কারণ ওইসবগুলো আমাদেরকে কিন্তু শেখানো হয়েছে। সুতরাং খেয়াল রাখতে হবে যে আমাদের এগুলোতে কিন্তু পরিবর্তন দরকার। আমরা কেন নৃগোষ্ঠী বলবো, আমাদের কিন্তু এটা কিন্তু হলো আমাদের আদিবাসী যারা সেটা হচ্ছে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো 1990-এও কিন্তু এখানে বলা হয়েছে যে একটা রাজনৈতিক একটা সমঝোতা দিয়ে আমরা সেখানে কিন্তু বেশ কিছু বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছিলাম। সেখানে সরকার গঠন এবং নির্বাচন এটা ছিল একটা বড় একটা কিন্তু অংশ, কিন্তু দেখা গেল যে সেইটা সেই ইনস্টিটিউশনটাও কিন্তু পরবর্তীতে আমরা ধ্বংস করে ফেলেছি। সুতরাং এটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এটাকে কিভাবে ইররিভার্সিবল করা যায়, যে এইসব সংস্কার আমরা করতে চাচ্ছি সেই সংস্কারগুলো কিভাবে আমরা এটা আমাদের যে কনস্টিটিউশন তার ভেতরে এমবেড করলেই যে এটা হবে সেটাও আমি মনে করি না। অনেকেই বলেছেন যে ছাত্ররা যাতে পড়াশুনায় ফিরে যাবে, হ্যাঁ পড়াশুনায় ফিরে যাবে এটা ঠিক, কিন্তু একটা প্ল্যাটফর্ম আমাদের ছাত্র জনতা থাকতে হবে যারা গ্যারান্টার হবে যে এই পরিবর্তনগুলি যাতে ইররিভার্সিবল হয়। সুতরাং সেই সেই ব্যবস্থাটা কি হবে আমি জানি না, কিন্তু সেইটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এই যে কোটা সংস্কারের আন্দোলন, এটার পেছনে তো একটা অর্থনৈতিক একটা ইস্যুও ছিল। আমি অর্থনীতির দিক থেকে যদি আমি বলি, অন্যান্যগুলি সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে, এখন কিন্তু আমাদের যে ধরনের উচ্চ মূল্যস্ফীতি, আমাদের যে ধরনের ব্যাংকিং সেক্টরকে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে, যে আমাদের যে বিনিয়োগ, আমাদের যে সরবরাহ, এটা বিচ্যুতি ঘটেছে অনেক বড়, যার কারণে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়েছি। অথচ বাংলাদেশ গত 53 বছরে কিন্তু প্রথম প্রজন্মের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্বিতীয় প্রজন্মের যে চ্যালেঞ্জের সম্মুখীন যখন আসছে, যখন নাকি আমাদের জবাবদিহিতার জায়গাগুলোকে শক্তিশালী করতে হবে, যখন নাকি আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হবে, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা আর করতে পারিনি। সো দ্বিতীয় প্রজন্মের এই চ্যালেঞ্জগুলিই কিন্তু এখন আমাদের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে। প্রতিষ্ঠান আছে আমাদের, দেখেন আমাদের অ্যান্টি করাপশন কমিশন থেকে শুরু করে মানবাধিকার কমিশন থেকে শুরু করে, কমিশনের অভাব নাই, অনেক আইন ইত্যাদি আছে, কিন্তু ওইটার প্রায়োগিক যে দিকটা সেটাকে কিন্তু আমাদের শক্তিশালী করতে হবে। সেই জায়গাটাতে আমার মনে হয় যে ছাত্র জনতার যে আন্দোলনের মধ্য দিয়ে এবং আমরা তাদের স্মৃতির প্রতি যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক জানিয়ে আমরা শুরু করেছিলাম, তার প্রতি যদি আমাদের বিশ্বস্ত যদি থাকতে হয়, তাহলে কিন্তু কেবলমাত্র ছাত্ররা তোমরা পড়ালেখায় ফিরে যাও এটা বললে আমার মনে হয় যে এটা কিন্তু হবে না। আমার মনে হয় যে আমাদের কোনো একটা কাঠামো লাগবে যেখানে নাকি এই বলা হয় ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য কস্ট অফ ডেমোক্রেসি, এই ভিজিলেন্স যদি না থাকে তাহলে ডেমোক্রেসিকে আমরা অন্তর্ভুক্তিমূলক যে সমাজের কথা বলছি, অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এরকম একটা বাংলাদেশের কথা যেটা বলছি সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো না। কিছু সংস্কার হয়তো আমরা এখন করব, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সেটাকে আমরা কিন্তু ধারণ করে সংরক্ষণ করে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সুতরাং সেটা নিয়ে এখানেই যে আমাদের একটা আমরা সমাধান করতে পারবো সেটা না, কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আজকে আমরা সিপিডির পক্ষ থেকে যে আলোচনাটা করেছি, আমরা এটাকে লাইভ স্ট্রিমিং করেছি, আমাদের ফেসবুকে দিয়েছি, বাংলাদেশের অনেকে কিন্তু এই মুহূর্তে এগুলো কিন্তু শুনছেন, তাদের মাথায়ও এটা দিতে হবে এবং এটা করেই আমরা অন্তর্ভুক্তিমূলক সমাধানের দিকে যাব। এখন ইন্টারিম গভর্নমেন্টের সামনে অনেক বড় ধরনের বেশ কিছু চ্যালেঞ্জ এখানে আসছে, আর্থিক খাতের চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি, তার কারণে এটার সাথে আমাদের মূল্যস্ফীতি বলেন, এটার সাথে আমাদের আমদানি সক্ষমতা বলেন, এটার সাথে আমাদের বিনিয়োগ বলেন, এটার সাথে আমাদের কর্মসংস্থান বলেন, যেগুলো নাকি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনেরও একটা একটা পেছনে কার্যকারণ হিসাবে কাজ করেছে, সেসব জায়গাগুলোতে কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর, আমরা ভালো একজন
সৎ এবং নির্ভীক একজন অর্থনীতিবিদকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর হাসান মনসুর। আমরা আশা করব যে এইভাবে কিছুটা হলেও এই ইন্টারিম যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং সেটা কেবলমাত্র আর্থিক খাত না, বিভিন্ন খাতে এই ধরনের সংস্কারগুলি হয়তো এখন হবে। চিন্তা করতে হবে এটাকে কিভাবে আমরা একটা পার্মানেন্ট একটা রূপ দিতে পারি, সেটা যদি আমরা যদি মাথায় রাখি, তাহলে আমার মনে হয় যে আমাদের আজকের এই আলোচনা, আমাদের শহীদদের যে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। এই ছাত্র জনতার আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন, বুক পেতে দিয়েছেন, তাদের প্রতিও আমরা শ্রদ্ধা এবং বিশ্বস্ত থাকতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ।